উইন্ডিজের বিপক্ষে অনেকটা হুট করে জাতীয় দলে ডাক পান সাদমান ইসলাম। তবে তার আগেও জাতীয় দলের হয়ে খেলছেন তার আন্ডার-19 এর সতীর্থরা মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজ, আবু হায়দার, রনিরা। অনূর্ধ্ব-19 দলই নয়, এখন পর্যন্ত 4টি এইচপি প্রোগ্রামে অন্তর্ভুক্ত ছিলেন তিনি। তবে এরপরেও ভাগ্যের শিকে ছেড়েনি তার, শেষ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটকে বেছে নিয়েছিলেন জাতীয় দলের পাসপোর্ট হিসেবে। সেই লক্ষ্যে যে তিনি ভালোভাবে সফল হয়েছেন তা বলাই বাহুল্য। সর্বশেষ জাতীয় ক্রিকেট লীগের আসরে ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ঢাকা মেট্রোর হয়ে খেলা সাদমান। 64.80 গড়ে 648 রান সংগ্রহ করা এই ব্যাটসম্যানের প্রতি তাই স্বাভাবিকভাবেই সুনজর ছিল নির্বাচকদের। উইন্ডিজদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সে কারণে তাকে পরীক্ষা করে নিতে চেয়েছিলেন তারা। সেই পরীক্ষাতেও দারুণভাবে পাশ করে গিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান সাদমান। ব্যাট হাতে গ্যাব্রিয়েল রোজ এবং পলদের মতো পেসারদের সামনে 73 রানের ঝলমলে একটি ইনিংস খেলেন তিনি। এরপরে পেয়ে গেলেন জাতীয় দলের টিকিট। তরুণ সাদমানের মতে এই সাফল্যের পেছনে সব থেকে বেশি অগ্রজ ভূমিকা পালন করেছে তার অধ্যবসায় এবং আত্মপ্রত্যয়ের মানসিকতা। সাংবাদিকদের সাথে আলাপকালে সেই বক্তব্যই ফুটে উঠেছে তার কণ্ঠে। বলেছেন, লক্ষ্য ছিল যে যেখানেই খেলবো সেখানেই পারফর্ম করতে থাকবো, কোনো একদিন সুযোগ আসবে। আমি যদি পারফর্ম করতে থাকি তাহলে অবশ্যই কোনো একদিন সুযোগ আসবে। সাদমান আরো বলেন, আমি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছি, বিষয়টি জেনে খুব ভালো লেগেছিল। আমি অপেক্ষা করেছি, তাই আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে। ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।